আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি ভিডিও দিছিলাম, এরপরে আমার আর কোনো ভিডিও চ্যানেলে দেওয়া হয় নাই নানান কারণে। তো এতদিন পর মনে হলো এখন আমার কিছু ভিডিও দেওয়া দরকার, মানে নিজের ভালো লাগা থেকে। তো আমি এখানে কিন্তু দুপুরবেলা থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। এখানে দেখছেন ডালের বড়ি, মানে এটা কুমড়ো বড়ি বলে, এটা আমি বানিয়েছি। অত ভালো বানাতে পারি না, তারপরেও চেষ্টা করেছি, নিজে খাবো সেটা যেমনই হোক, ওইটা তো আর ব্যাপার না। তারপরে এই যে এখানে পুঁই শাকের গাছ দেখতেছেন, এগুলো আমি লাগিয়েছিলাম। তো বলি আমি এতদিন কেন ভিডিও দেইনি, তার কারণ তো আছেই। কারণটা হচ্ছে আমার একটা ছোট্ট ছেলেবাবু হয়েছে, যার বয়স এখন 1.5 বছর হয় নাই। তো এই কারণে আমি অনেক দিন ধরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, ওগুলো কথা আর না বলি, দেখি এখন থেকে ভিডিও ছাড়ার চেষ্টা করব। জানি না আপনারা আমার পাশে থাকবেন কি না, আমাকে সাপোর্ট করবেন কি না। তো এটা আমার রুম, এই যে রান্নাঘরে চলে আসছি। তো আমার আজকে কি কি রান্না হয়েছে সেগুলোই আপনাদের সাথে দেখাবো। তো বেশি কিছু রান্না করতে পারি নাই আজকে। এই যে একটু সাদা পোলাও করেছিলাম বাচ্চারা খাবে বলে, আর দেশি মুরগির মাংস রান্না করেছিলাম, এই আর কি, আর কিছু করি নাই। তারপরে দেখি এই যে আমার বাবুটা, একে আপনি দেখেছেন আগের ভিডিওতে, ও এখন একটু বড় হয়ে গেছে। এই যে আমার পুচকুসোনা, ওর জন্যে আমি এতদিন ভিডিও দিতে পারি নাই। তারপরে এই যে আমার বেলকুনিতে চলে এসেছে আমার অপরাজিতার গাছ। তারপরে আমার দুইটা ছোট্ট পাখি আছে, সেগুলোর সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে টুনটুনি, এদেরকে নিয়ে অনেক সময় চলে যায় আমার। তো এর মধ্যে আমার মানে মাঝে মাঝে মনে হতো যে আমি ভিডিও দিব, তো তারপরে কেন জানি না ভালো লাগতো না আমার যে ভিডিও দিব, কি করব না করব। তো হঠাৎ করে আজকে মনে হলো যে না, দেখি কেমন হয়, কেউ আমার ভিডিও দেখে কি না বা সাপোর্ট করে কি না। তো এই তো আমার পুচকু, দেখেন কি হাসি। ওরা দুই ভাই, মানে থেকে থেকে অনেক মিল, আবার দেখব এত ঝগড়া লাগে। তো আমি ফ্রিজ থেকে একটু পায়েস বানিয়ে বের করে রাখলাম, আমি এটা কালকে রাতে বানিয়েছিলাম, আজকে একটু খাচ্ছি। মানে ভাত খাওয়ার পরে কেন জানি মিষ্টি খাইতে মন চাচ্ছিল, তাই ভাবলাম যে বাসায় তো আর কোনো মিষ্টি জিনিস না, এটা একটু পায়েসটা খেয়ে নিই। যদিও এই বাটিটা আমি আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি, ও বাসায় নাই, ভাবছিলাম ও আসলে খাবে। তো এই যে 2 চামচ নিয়ে খাইলাম, ও তো বুঝতে পারবে না যে আমি ওখানে নিয়ে খাইছি। তারপরে আমি এটা ফ্রিজে রেখে দিব। এখন কয়টা বাজে, প্রায় বিকাল হয়ে গেছে। তারপরে আমি আবার দেখতেছি যে আমার পুচকুসোনাটা, ও সারাদিন এমন গুটগুট করে হাঁটে, একটু মানে বসবে না, শোবে না, কিচ্ছু করবে না, সব সময় এরকম করবে। আর এই যে রাত হয়ে গিয়েছে, রাত বলতে একদম সন্ধ্যা, তখন বাজে 7টার মতো। তো আমি ওখানে মাছ মানে মেখে রাখছি, ওটা ভাজি করব। আর এই যে চা, আমি আর নুহান সোনা খাবো, এই জন্য চা বানাইছি। আর এখানে ভাত একটু উঠাই দিয়েছি, আমি একটু রাতে ভাত খাবো। আর পোলাও তো আছে, ওইটা নুহান আর ওর আব্বু খাবে। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, জানি না মানে আমি অনেক কিছুই মানে ভুলে গিয়েছি, জানি না কেমন হবে, চেষ্টা করব ভালো করার। আস্তে আস্তেই তো জানিয়েছি, আর চা খেতে খেতে আমি আমার আজকের ভিডিওটা শেষ করে দিব। আর রাত হয়ে গেছে, বেশি দূর আর কন্টিনিউ না করি। তো সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আগের মতো। আল্লাহ হাফেজ।